নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো ইম্পর্টেন্টের সাথে সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের আসন্ন পরীক্ষার জন্য। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে আপনারা খাতা পেন নিয়ে বসবেন। আমরা আজকে 50টা প্রশ্ন আলোচনা করব। তা 50টা প্রশ্নের মধ্যে আপনাদের কার কটা রাইট বা ভুল হলো সেটা আপনারা দেখে নেবেন। তা যেটা ঠিক হচ্ছে সেটাই রাইট দেবেন এবং যেটাই ভুল হচ্ছে সেটা আপনাদের খাতায় ক্রস মার্ক করবেন, সৎভাবে করবেন। এইভাবে আমরা 50টা কোশ্চেন আজকে সলভ করব। কে কত মার্কস পেলেন ভিডিওটি শেষে অবশ্যই পোস্ট করবেন। আপনাদের মার্কস যদি 60% অ্যান্ড অ্যাবাভ থাকে, জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে। আর এই আপনাদের এই পারফরমেন্সটা ধরে রাখার জন্য আপনারা অবশ্যই আমাদের রেগুলার ভিডিওগুলো দেখুন। আর যাদের পারফরমেন্স 60% ডাউন, মানে 60%-এর নিচে যাদের পার্সেন্টেজ আছে, তাদের বলবো তারা রেঞ্জন জোনে আছে। তা তারা আমাদের প্লে লিস্টে যে সমস্ত ভিডিও আছে, প্রায় 1000-এর ওপর ভিডিও আপলোড করা আছে, সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেট সম্পর্কে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নেন। আশা করছি আপনাদের মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ গ্যারেন্টি সহকারে থাকবে। তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, ভূতাত্ত্বিকের মত অনুসারে জীবনের সূচনা হয়েছিল। অপশান এ পলিওজয়িক যুগে, অপশান বি মেসোজয়িক যুগে, অপশান সি প্রোটোজয়িক যুগে এবং অপশান ডি সিনোজয়িক যুগে। এক নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মেসোজয়িক যুগে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু, জীবন সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল। অপশান এ অ্যামাইনো অ্যাসিডের সৃষ্টি, অপশান বি কার্বোহাইড্রেটের সৃষ্টি, অপশান সি জিব্বেরিলিক অ্যাসিডের সৃষ্টি এবং অপশান ডি নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি। দুই নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, নিচের কোনটি জীবন সৃষ্টির একেবারে প্রথমে উৎপন্ন হয়েছিল। অপশান এ প্র্যাকিওরিয়েটিক কোষ, অপশান বি ইউক্যারিয়েটিক কোষ, অপশান সি এ এবং বি উভয়, আর অপশান ডি কোনোটিই নয়। তিন নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ প্রোক্যারিওটিক কোষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, বর্তমানকালে জীবন এর সূচনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদটি হল। অপশান এ আধুনিক রাসায়নিক উদ্বর্তন, অপশান বি বিশেষভাবে সৃষ্টির তত্ত্ব, অপশান সি সবই এবং অপশান ডি কোনোটি নয়। চার নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আধুনিক রাসায়নিক উদ্বর্তন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, কে এই ধারণাটি দেন যে হডিওলিটিক সোপ, অপশান এ ফক্স, অপশান বি কেলভিল, অপশান সি কোপারনিকাস এবং অপশান ডি হোল্ডেন। তা পাঁচ নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হোল্ডেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স, প্রথম জীবন সৃষ্টি হয়েছিল। অপশান এ জল, অপশান বি স্থল, অপশান সি বায়ু এবং অপশান ডি কোনোটি নয়। ছয় নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন, কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন, অরিজিন অফ ফিসিস, অপশান এ তাক্তাজান, অপশান বি ডারউইন, অপশান সি নিধাম আর অপশান ডি হচ্ছে গ্যাগারিন। সাত নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডারউইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এইট, ভূতাত্ত্বিকদের মত অনুসারে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আনুমানিক। অপশান এ 3.6 লক্ষ বছর আগে, অপশান বি 4.6 বিলিয়ন বছর আগে, অপশান সি 5.6 লক্ষ বছর আগে, না অপশান ডি 6.6 লক্ষ বছর আগে। তাহলে আট নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 4.6 বিলিয়ন বছর আগে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার নাইন, কেমোজেনি কি? অপশান এ ভৌত উদ্বর্তন, অপশান বি যৌগিক উদ্বর্তন, অপশান সি রাসায়নিক উদ্বর্তন এবং অপশান ডি মৌলিক উদ্বর্তন। নয় নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাসায়নিক উদ্বর্তন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টেন, ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন? অপশান এ 1928, অপশান বি 1940, অপশান সি 1941 আর অপশান ডি 1942। দশ নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 1928। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 11, কোষ কথাটি প্রবর্তন করেন? অপশান এ রবার্ট হুক, অপশান বি রবার্ট ব্রাউন, অপশান সি পার্কিনজি এবং অপশান ডি হচ্ছে স্লাইডেন ও সোয়ান। 11 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রবার্ট হুক, 1665। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, গাছের যে অংশ সূর্যালোক পায়? অপশান এ ক্লোরোপ্লাস্টিড, অপশান বি ক্রোমোপ্লাস্টিড, অপশান সি লিউকোপ্লাস্টিড। 12 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্লোরোপ্লাস্টিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, সেন্ট্রোজোম থাকে? অপশান এ উদ্ভিদ কোষে, অপশান বি প্রাণী কোষে, অপশান সি আদি কোষে এবং অপশান ডি আদর্শ কোষে। 13 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রাণী কোষে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, আয়তনে বৃহৎ প্রাণী কোষ? অপশান এ নার্ভ কোষ, অপশান বি রেমি উদ্ভিদের তন্তু, অপশান সি উটপাখির ডিম এবং অপশান ডি মাইক্রোপ্লাজম। 14 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উটপাখির ডিম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হল? অপশান এ লাইসোজোম, অপশান বি সেন্ট্রোজোম, অপশান সি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর অপশান ডি হচ্ছে গলগি বডি। 15 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সেন্ট্রোজোম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, কোষের শক্তিঘর বলা হয়? অপশান এ লাইসোজোম, অপশান বি গলগি বডি, অপশান সি রাইবোজোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। তাহলে এটিপি আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এর সঠিক উত্তর হবে অপশান ডি মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়? অপশান এ কঠিন খাদ্য, অপশান বি তরল খাদ্য, অপশান সি কঠিন তরল খাদ্য, অপশান ডি অর্ধ তরল খাদ্য। 17 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তরল খাদ্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, কোয়ান্টোজোম থাকে? অপশান এ লিউকোপ্লাস্টে, অপশান বি ক্রোমোপ্লাস্টে, অপশান সি ক্লোরোপ্লাস্টে এবং অপশান ডি জেন্টোপ্লাস্টে। তাহলে 18 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ক্লোরোপ্লাস্টে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, স্নেহ পদার্থ সঞ্চিত থাকে? অপশান এ অ্যামাইলোপ্লাস্ট, অপশান বি অলিওরোনোপ্লাস্ট, অপশান সি অ্যালাইওপ্লাস্ট এবং অপশান ডি লিউকোপ্লাস্টে। 19 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অ্যালিওরোনোপ্লাস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, কোষের মস্তিষ্ক বলা হয়? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি রাইবোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি প্লাস্টিড। 20 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, আত্মঘাতী থলি বলে? অপশান এ রাইবোজোম, অপশান বি ডিওটিওজোম, ডিকটিওজোম, অপশান সি এন্ডোপ্লাজমিক জালিকা এবং অপশান ডি লাইসোজোম। 21 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লাইসোজোম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, আরএনএ এর একটি বেস হলো? অপশান এ অ্যাডেনাইন, অপশান বি ইউরাসিল, অপশান সি গুয়ানিন এবং অপশান ডি সাইটোসিন। 22 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ইউরাসিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো? অপশান এ মেসোজোম, অপশান বি লাইসোজোম, অপশান সি ডিকটিওজোম এবং অপশান ডি রাইবোজোম। 23 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাইবোজোম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ক্যান্সার প্রতিরোধী ক্রোমোজোমীয় অংশটি হলো? অপশান এ ক্রোমাটিড, অপশান বি টেলোমিয়ার, অপশান সি স্যাটেলাইট এবং অপশান ডি সেন্ট্রোমিয়ার। 24 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্যাটেলাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, কোষচক্রের বিভিন্ন দশাগুলির ক্রমপর্যায় হল? অপশান এ জি ওয়ান জি টু এম এস, অপশান বি জি ওয়ান এস জি টু এম, অপশান সি জি টু জি এস এম এবং অপশান ডি জি ওয়ান জি টু এস এম। 25 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জি ওয়ান কমা এস কমা এস টু কমা এম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, ক্যান্সার কোষের কারণ?
অপশান এ প্রোটো অঙ্কোলজি, অপশান বি অঙ্কোলজি, অপশান সি হেলাকোষ এবং অপশান ডি সার্কোমা। 26 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর প্রোটো অঙ্কোলজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজনকে বলে, অপশান এ হাইপারট্রফি, অপশান বি হাইপার প্লাসিয়া, অপশান সি মেটাপ্লাসিয়া আর অপশান ডি ক্যান্সার কোষ। 27 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হাইপার প্লাসিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষের সৃষ্টি হয়, অপশান এ 2টি, অপশান বি 4টি, অপশান সি 8টি এবং অপশান ডি 16টি। 28 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 2টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, কোষের জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে, অপশান এ প্রোটিন, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি স্নেহ পদার্থ এবং অপশান ডি ক্ষার। 29 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রোটিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন হলো, অপশান এ মেলাকোষ, অপশান বি হেলাকোষ, অপশান সি ভেলাকোষ না অপশান ডি কলাকোষ। 30 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হেলাকোষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31, হরমোনের আধিক্য হলে কি হয়, অপশান এ হাইপার প্লাসিয়া, অপশান বি হাইপার ট্রফি, অপশান সি সাদা দাগ এবং অপশান ডি সেতি। 31 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হাইপার প্লাস্টিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, কোষচক্র নিয়ন্ত্রণের কয়টি অবস্থা রয়েছে, অপশান এ 1টি, অপশান বি 3টি, অপশান সি 2টি এবং অপশান ডি 4টি। 32 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 2টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, কোনো কারণে কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে, অপশান এ হেলাকোষ, অপশান বি মেটাপ্লাসিয়া, অপশান সি হাইপার প্লাসিয়া আর অপশান ডি কোনোটাই নয়। 33 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মেটাপ্লাসিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, যে অবস্থায় কোষ বিভাজন হতে পারে না তাকে বলে, অপশান এ জি1 দশা, অপশান বি জি2 দশা, অপশান সি জি3 দশা এবং অপশান ডি জি0 দশা। 34 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জি0 দশা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, এম দশার কয়টি ভাগ, অপশান এ 4টি, অপশান বি 3টি, অপশান সি 2টি এবং অপশান ডি 6টি। 35 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 4টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, অপশান এ অ্যামাইটোসিস, অপশান বি মাইটোসিস, অপশান সি মিওসিস এবং অপশান ডি সমবিভাজন। 36 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিওসিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে, অপশান এ প্রোফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ এবং অপশান ডি টেলোফেজ। 37 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অ্যানাফেজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, ক্রোমোজোম যে দুটি তন্তু দ্বারা গঠিত তা হল, অপশান এ ক্রোমোনিমাটা, অপশান বি ক্রোমাটিড, অপশান সি পলিপেপটাইড এবং অপশান ডি হচ্ছে ডিএনএ তন্তু। 38 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্রোমাটিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলে, অপশান এ ক্রোমোমিয়ার, অপশান বি সেন্ট্রোমিয়ার, অপশান সি টেলোমিয়ার এবং অপশান ডি কাইনেটোকর। 39 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি টেলোমিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে তাদের সংখ্যা হলো, অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি এবং অপশান ডি 4টি। 40 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 2টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধাকে বলে, অপশান এ বাই ভ্যালেন্ট, অপশান বি বোকে দশা, অপশান সি টেট্রাড অবস্থা এবং অপশান ডি সিনাপসিস। 41 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর
অপশান এ বাইভ্যালেন্টস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, মানুষের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা, অপশান এ 46 জোড়া, অপশান বি 23 জোড়া, অপশান সি 22 জোড়া এবং অপশান ডি 12 জোড়া। 42 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সরি অপশান বি 23 জোড়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, গোনাইড এর বৃদ্ধিতে কিরূপ কোষ বিভাজন দেখা যায়, অপশান এ মাইটোসিস, অপশান বি মিওসিস, অপশান সি দ্বি বিভাজন এবং অপশান ডি অ্যামাইটোসিস। 43 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মিওসিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44, কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে, অপশান এ প্রোফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ এবং অপশান ডি ইন্টারফেজ। 44 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইন্টারফেজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45, সমসংহস্ত ক্রোমোজোমের জোর বাঁধা পদ্ধতিকে বলে, অপশান এ সাইন্যাপস, অপশান বি সাইন্যাপসিস, অপশান সি সাইন্যাপ্টোমিনাল কমপ্লেক্স এবং অপশান ডি বাইভ্যালেন্স। 45 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাইন্যাপসিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, সমসংহস্ত ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে, অপশান এ কায়াজমা, অপশান বি ক্রসিং ওভার, অপশান সি ট্রান্সলোকেশন এবং অপশান ডি সাইন্যাপসিস। 46 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্রসিং ওভার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হয়, অপশান এ মাইক্রোটিউব থেকে, মাইক্রোটিউবিউল থেকে, অপশান বি নিউক্লিয় রস থেকে, অপশান সি মাইক্রো বডি থেকে এবং অপশান ডি মাইক্রোফিলামেন্ট থেকে। 47 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাইক্রোটিউবিউল থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে, অপশান এ মাইটোসিস বিভাজন, অপশান বি মুক্ত নিউক্লিয় বিভাজন, অপশান সি মিওসিস বিভাজন এবং অপশান ডি অ্যামাইটোসিস কোষ বিভাজন। 48 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিওসিস বিভাজন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, ডিএনএ তে থাকে, অপশান এ দ্রাক্ষা শর্করা, অপশান বি রাইবোজ শর্করা, অপশান সি ডি অক্সি রাইবোজ শর্করা এবং অপশান ডি ইক্ষু শর্করা। তাহলে 49 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডি অক্সিরাইবোজ শর্করা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50, নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে, অপশান এ নাইট্রিক অ্যাসিড, অপশান বি ফসফরিক অ্যাসিড, অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অপশান ডি সালফিউরিক অ্যাসিড। 50 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফসফরিক অ্যাসিড। তো বন্ধুরা, আমরা 50টা কোশ্চেনের আলোচনা শেষ করে ফেললাম। আপনারা এবার কে কত মার্কস পেলেন সেটা একটু যোগ করে সৎভাবে বসাবেন, কারণ কি আপনাদের মার্কস অনুযায়ী কিন্তু ক্যালকুলেট হবে যে আপনারা কীরকম প্রিপারেশনে নিয়ে আছেন বা কীরকম প্রিপারেশনে বসে আছেন, ঠিক আছে? তার কারণ কি, তার কারণ হচ্ছে আপনারা যখন নিজেরা নিজেদের পারফরমেন্সটা বুঝতে পারবেন, তার কতটা এনহ্যান্স করতে হবেন সেটা আপনার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তা সৎভাবে আপনারা আপনাদের মার্কস যে যা পেয়েছেন সেটা পোস্ট করুন এবং যথেষ্ট সময় আছে, নিজেরাই নিজেদেরকে ডেভেলপ করুন, ঠিক আছে, সেলফ স্টাডির মাধ্যমে। আর আমরা আপনাদেরকে রেগুলার ক্লাস দিয়ে থাকি, আমাদের লাইভ ক্লাস হয় সকাল 8টায় ম্যাথের ক্লাস, সকাল 9টায় সিডিপির ক্লাস, সকাল 10টায় ইংলিশ পেডাগগির ক্লাস। আপনাদের যার যেখানে যে বিষয়ে কোশ্চেন, আপনারা সেই ক্লাসে রিয়েল টাইম বেসিসে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবো এবং দুটো প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের কাছে যায়, সেটা হচ্ছে সকাল 9টার সময় যারা আপার প্রাইমারি টেডে ম্যাথ অ্যান্ড সায়েন্স দিচ্ছেন, মানে এই ভিডিওটা, এবং এরপরে আরেকটা ভিডিও যায় সকাল 10টার সময় যারা আপার প্রাইমারি টেডে পেপার টুতে সোশ্যাল সায়েন্স দিচ্ছেন তাদের ভিডিওটা। তো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে যেগুলো দেখেছি আমরা, কিন্তু বিগত বছরে এর মধ্যে কিছু কোশ্চেন ছিল সেগুলো এসছে এবং আগামী বছরের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেবেন। এইবার যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটাতে চলে আসি। তো আজকে আমি একটা হোমটাস্কের প্রশ্ন দেবো, এই কোশ্চেনের অ্যান্সার আপনারা আগামী দিন পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের হোমটাস্কের কোশ্চেনটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, ক্রোমোজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে অপশান এ হ্যালপয়েডি, অপশান বি
ডিপ্লয়েডি, অপশান সি পলিপ্লয়েডি এবং অপশান ডি মনোপ্লয়েডি। আবার আমি কোশ্চেনটা বলছি, ক্রোমোজোম সংখ্যার গুণিতক হার বৃদ্ধিকে বা গুণিতক হারে বৃদ্ধিকে অপশান এ হ্যালপ্লয়েডি, অপশান বি ডিপ্লয়েডি, অপশান সি পলিপ্লয়েডি এবং অপশান ডি মনোপ্লয়েডি। এই চারটের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের দেওয়া হবে। এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদের নাম যাদের শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।